সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টার্ট টু রাইট। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো গাইজ, এখন বাজে সকাল 9:40। আর কিছুক্ষণ আগে আমাকে শোরুম থেকে ফোন করলো, বলতেছিল স্যার আপনার সেকেন্ড সার্ভিসিংটা বাকি আছে, 6 মাস পেরিয়ে গেছে, এখনও আপনি সার্ভিসিংটা করাননি, তো করাবেন কি সার্ভিসিংটা? তো আমি বললাম যে আজকে কি ফাঁকা আছে? তো বলতেছে আছে, কয়টার দিকে আসবেন? তো আমি বললাম 12টার দিকে যাব। তো আর কি মেন কথা হচ্ছে যে আমার এখনও 5000 কিলোমিটার হয়নি। তো 5000 কিলোমিটারে সার্ভিসিং হয়, তো এখনও আমার মোটামুটি 4100 সামথিং এরকমই হবে। তো আমি ভাবলাম 4:30 করাবো, 4:30 হলে তারপরে সার্ভিসিং করাবো। কিন্তু তার আগেই ভাই ফোন চলে আসলো, তো করাতে তো হবেই, গাড়ি চালাচ্ছি, গাড়িটাকে একটু মেনটেন করতে হবে। তো সেটার জন্য আর কি যাই সার্ভিসিং করাতে। তো সার্ভিসিং করাতে কত খরচ হচ্ছে, কী কী অ্যাক্সেসরিজ চেঞ্জ হবে, তো সবটাই দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেবো, তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। সো ওকে গাইস, তো এই যে এটাই হচ্ছে মেডিকেল মোর, সামনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্প, বাস সাইডে হচ্ছে আমাদের শোরুম, রয়েল শোরুম। তো সেখানেই সার্ভিসিং করাবো, 6 মাস আমার পেরিয়ে গেছে, তো আর কি ফোন করলো তার জন্য আসলাম, না হলে আরও অনেক লেটে করতাম। কিন্তু আমার এইখানটায় এখনও বাকি আছে, আমার 5000 কিলোমিটার হয়নি এখনও, এটা রাখার মতনও জায়গা নেই। আমার হয়েছে মোটামুটি 4152 কিলোমিটার, মোটামুটি 5000 কিলোমিটারে সার্ভিসিং হয়। 2 নম্বর সার্ভিসিংটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সো গাইস দেখো, এই যে 4152 কিলোমিটার। তো চলো, আর যেটা মেন প্রবলেম, তো মেন প্রবলেমটা হচ্ছে যে এই যে সামনে এই রিংটা, এই রিংটা দেখতেছো, এই রিংটা বেরিয়ে আসে, তো এটার জন্যই এটাকে দেখাবো কি বলে। এর আগেও কমপ্লেন করেছিলাম ভাই, কি হবে নাকি সার্ভিসিং? হোয়াইট কালারটা সে লাগতেছে, সার্ভিসিং। হ্যাঁ, 10 কোটা সেকেন্ড, ও মা, হবে না সার্ভিসিং? বুকিং করিস তো সকালবেলা, এটার প্রবলেম কি বলতো, এইখানটা এই যে এই রিংটা না, আলাদা তারপরে আলাদা তো মোটামুটি 4টা বাবা, তো 4টা বাবা তারপরে
দেখো এই যে 1219 টাকা সেকেন্ড সার্ভিসিং, আর এদিকে 1999, এটা হচ্ছে তোমার AMC যেটা। সো হে গাইস, শুরু থেকে সার্ভিসিং করার পর বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে চান খাওয়া দাওয়া করার পরে ভিডিও করতেছি, তো সেখানটায় তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, তো ভাবলাম বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো, তো সেটার জন্য ভিডিওটা করতেছি। তো এই যে আমার বিল, কী কী পার্টস লাগছে তো সেটাই বলতেছি তোমাদেরকে। প্রথমে লাগছে মোবাইল ফিল্টার, তারপর চেন লুফ, দেন লিকুইড গান, সেটা হচ্ছে মোবিল, আর ব্রেক প্যাড, এই চারটা জিনিস চেঞ্জ করছি। তো চারটা জিনিস টোটাল মিলে আসে 1107 টাকা, দেন লেবার চার্জ নিচে 112 টাকা, তো টোটাল মিলে আসে আমার 1219 টাকা, মোটামুটি ঠিকই আছে। ফার্স্ট সার্ভিসিং একটু বেশি আছে, ফার্স্ট সার্ভিসিং হচ্ছে 1528 টাকার মতন আসছে, সেকেন্ডটা তার থেকেও কম 1219 টাকা, তো আমার সেকেন্ডটা একটু বেশি লাগলো, কী বলবো আর। যেটা আমি করছি এই যে AMC, তো সেটার জন্য আমাকে বেশি লাগলো একটু কস্টটা, 2000 টাকা এক্সট্রা আপডেট করতে লাগলো, 2000 টাকা অনেক অ্যামাউন্ট হয় জানোই, তো 2000 টাকা আমি কেন পে করলাম, তো সেটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে তোমার 2000 টাকার মধ্যে তোমরা অনেক কিছু ফেসিলিটি পাবে, ফেসিলিটিটা হচ্ছে তিনটা সার্ভিসিং ফ্রি দেওয়া, আর শোরুম থেকে কোনো পার্টস যদি না তাহলে সেখান থেকে 5% ডিসকাউন্ট পাওয়া, আরও অনেক কিছু আছে ফেসিলিটি। তো তোমরা শোরুমে গিয়ে স্টাফদের সাথে ঠিকভাবে কথা বলে তারপরে করে নিও, আমি কথা বললাম তারপরেই করতে যে এটা, তো আর কি তার জন্যই টোটাল মিলে আসছে আমার হচ্ছে 3218 টাকা আসছে, তো একটু বেশি। আর কী বলবো, তো যারা যারা তোমরা বুলেট কিনতে যাচ্ছ হয়তো মেনটেনেন্সের দিক থেকে পিছিয়ে যাচ্ছ, তো চোখ বন্ধ করে নিয়ে নাও। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে জানো সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লগে, তখন অনেক ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টেক কেয়ার, জয় হিন্দ।